আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করেছি। আজকে দেখাবো কীভাবে আপনারা ইউটিউব ভিডিও অটো প্লে করবেন ফেসবুক পেজে। তো আমরা কথা বাড়াবো না, সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো ফেসবুক ওপেন হওয়ার পরে এখানে সার্চ বাটন আছে উপরে, এখানে লিখবেন ইউটিউব ট্যাব। এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যাপ, এখানে ক্লিক করবেন। ইউজ অ্যাপে ক্লিক করার পর অ্যাড পেজ ট্যাব এরকম একটি পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজেস, এখানে ক্লিক করবেন। ঠিক কর্নারে ক্লিক করার পর আপনার ফেসবুকের যে পেজ সেগুলো এখানে শো করবে। তো এখানে আমার দুইটা পেজ আছে, তো আমি এখানে অ্যাড করব মডার্ন ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। এটার মধ্যে চাচ্ছি আমি আমার ইউটিউবের ভিডিওগুলো অটো প্লে হোক, তো আমি এটা সিলেক্ট করে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেজ ট্যাব, এখানে ক্লিক করবেন। অর্থাৎ এই পেজটা আপনি অ্যাড করে দিবেন। এখানে আপনাকে মাত্র 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এটা অটোমেটিক ইনস্টলেশন হবে। অটোমেটিক ইনস্টলেশন হওয়ার পর তো আমি আমার পেজ ক্রিয়েট করার সময় এখানে নাম্বার দেওয়ার দরকার ছিল পেজে, তো আমি নাম্বারটা দেই নাই, আমি এখন দিয়ে নিচ্ছি। নাম্বারটি বসানোর পর আমি সেন্ড কোডে ক্লিক করব। এখন আমাকে কোডের জন্য অপেক্ষা করতে হবে। কোডটি চলে এসেছে, কোডটি বসিয়ে দিচ্ছি কনফার্ম, এখানে এগুলো স্কিপ করে দিচ্ছি। তো আমরা যে কাজটা একটু আগে করেছিলাম সেটা এখানে মোর অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব, এই অপশনটি আগে ছিল না, এটা নতুন করে যোগ হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। এখানে সাধারণত যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ওদের ভিডিও, অর্থাৎ অন্যান্য ভিডিওগুলো। তো আপনি আপনার ভিডিও সেট করতে হবে আপনার পেজে। সেটা করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আইডি। তো ইউটিউব চ্যানেল আইডি কোথা থেকে আনবেন সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে কর্নারে ক্লিক করার পর ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন। তো ইউর চ্যানেলে ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন স্ল্যাশের এই অংশ বাদ দিয়ে আমাকে এই অংশটুকু নিতে হবে। তো আমি এটা রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে চলে আসব, এখানে এসে এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিব। এরপরে দেখুন ফিউচার ভিডিও আইডি, অর্থাৎ আপনার একটা ভিডিওর আইডি দিতে হবে। তো সেটা কোথা থেকে আনবেন, তো আমরা এখানে চলে যাচ্ছি। এখানে আসার পর এই ভিডিওটার মনে করে আমরা আইডি নিব, তো আমরা এই ভিডিওটা প্লে করে নেই। তো এটা প্লে করার পর নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা আপনার চ্যানেলের ভিডিও হতে হবে, এটা আমার চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, এখানে ক্লিক করবেন, কেটে দিবেন, এখানে চলে আসবেন, এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করার পর এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন শেষের দিকে, এই স্ল্যাশের এইটুকু থাকবে সামনের টুকু, আর পিছনের টুকু আপনি ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিবেন, এতটুকুই। এরপর এখানে আপনি চাইলে ইমেজ দিতে পারেন কাভার, তো দেওয়ার দরকার নেই, এগুলো দরকার পড়ে না, না দেওয়াই বেটার। তো আমরা এখানে এক্সট্রা অপশন অটো প্লে এটা অন করে দিব, এখানে লোড মোর ভিডিও এটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ সেটিং, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি যেই ভিডিওটি সিলেক্ট করেছি সেই ভিডিওটি এখানে চলে এসেছে। তো আমাদের পেজ যারা লগ ইন করবে, আমাদের এই পেজ আমরা যে লিঙ্ক শেয়ার করব, তারা প্রবেশ করার সাথে সাথেই তাদের কাছে আমাদের ভিডিওটা প্লে হয়ে যাবে, আর নিচে আমাদের যাবতীয় যে ভিডিওগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো এরপর আরেকটি জিনিস দেখার বিষয় হচ্ছে এই জিনিসটা একদম শেষে রয়েছে, এটা আমরা একদম ফার্স্টে নিয়ে আসব। সেটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এডিট ট্যাবস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে, এখানে এই যে ইউটিউব এটাকে আপনারা একটু ড্র্যাগ করে সামনে নিয়ে আসবেন, এই সামনে।
এটা অটো সেভ হয়ে যাবে। এরপর আমরা পিছনে চলে যাব, তো এখন দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব অপশনটি ট্যাবটি এখানে চলে এসেছে একদম সামনে। তো এটা এখানে থাকলে ভালো দেখা যায় আর কি, এই জায়গায় থাকলে কিন্তু খারাপ দেখা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী আপডেট পেতে থাকেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।